চার জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় 5 জন নিহত হয়েছে। নিহতদের 3 জন ট্রেন যাত্রী এবং 2 জন বাসে ছিলেন। নিহত ট্রেন যাত্রীরা সামনের অংশে বসা ছিলেন। এ সময় বাসের 20 যাত্রী আহত হন। স্থানীয়দের অভিযোগ, রেল ক্রসিংয়ের সিগন্যাল বার না নামানোয় এই দুর্ঘটনাটি ঘটেছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বামী স্ত্রী সহ 3 জন নিহত হন। নিহতরা হলেন ফেনী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াসউদ্দিন মাহমুদ, তার স্ত্রী জাহানারা এবং শালিকা সালমা। টাঙ্গাইলের কালীহাতিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 চালক নিহত হয়। ভোরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মারা গেছে আরও 2 জন। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুরে রয়েছেন সহকর্মী রায়হানুল ইসলাম। আমরা সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। রায়হান, আপনি ছোট করে জানিয়ে দিবেন যে আসলে হতাহতের সংখ্যা বেড়েছে কিনা এবং এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার মূল কারণ আসলে কি, সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়ে? আপনি জানেন, সকাল 7:30 শ্রীপুরের যাত্রীবাহী বাসের সংঘর্ষে 4 জন শ্রমিক মারা গেছে। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান এই পর্যন্ত আমাকে 4 জনের নিশ্চিত করছেন। তো বেসরকারি ভাবে স্থানীয়রা বলছে সেই বাসের ড্রাইভারও এখানে কিছুক্ষণ আগে হাসপাতালে মারা গেছেন। আহত 15 জনের মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং স্থানীয় মাওনা আলহার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা বলছেন দুর্ঘটনার কারণ এখানে 3 জন আলামিন এবং মোহাম্মদ আলী সহ 3 জন গেটম্যান হিসেবে যারা দায়িত্বে রয়েছে তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে না। সন্ধ্যার পর টোটালি তারা গেট খালি রেখে এখান থেকে চলে যায়। স্থানীয়রা আরো বলছে, আমরা যেটা জানতে পেরেছি, 2010 সালে এখানে আরেকটি দুর্ঘটনা ঘটছিল, ওই দুর্ঘটনায় 4 জন ঘটনাস্থলে মারা গেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা দুর্ঘটনা বলতো বাস রেল সড়কের সামান্য সাথে পড়ে থাকার কারণে যে কোনো সময় এই সড়কে চলাচলকারী রেলে ঝুলে থাকা যাত্রীরা আরেকটি দুর্ঘটনায় ঘটতে পারে। যদি দ্রুত সময়ের মধ্যে সেই দুর্ঘটনা কবলিত বাসটি এখান থেকে সরিয়ে না নেওয়া হয় তাহলে দুর্ঘটনা আরেকটি ঘটার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান। জ্যোতি রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ গাজীপুরের শ্রীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়হানুল ইসলাম।